স্বপ্ন পূরণের উদ্দেশ্যে নিয়ে আমি সুপ্রিয়াকে সঙ্গে নিয়ে 17 তারিখ বেরিয়ে পড়লাম কাঠপাটি জংশন হতে তিরুপতির উদ্দেশ্যে। কাঠপাটি থেকে তিরুপতির দূরত্ব 102 কিলোমিটার। ট্রেনে চেপে বসলাম, যেতে যেতে দেখতে থাকলাম তিরুমালা পর্বতের অপরূপ সমস্ত কিছু দৃশ্য। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা তিরুমালা পর্বত, তার উপরে অধিষ্ঠিত শ্রী বালাজি। এইভাবে আমরা পৌঁছে গেলাম তিরুপতি রেল স্টেশনে। তিরুপতি রেল স্টেশনে নেবেই যে ফ্লাইওভার রয়েছে, ফ্লাইওভার দিয়ে গিয়ে প্রথমেই পাবেন আপনারা শ্রীনিবাসন কমপ্লেক্স। এখানে আপনারা আধার কার্ড দেখিয়ে বিনা পয়সায় থাকার জন্য রুম পেতে পারেন। শ্রীনিবাসন কমপ্লেক্সের সামনে থেকে বাসের টিকিট কেটে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম বাসে করে তিরুমালার উদ্দেশ্যে। তিরুমালার দূরত্ব 22 কিলোমিটার। অসংখ্য পাহাড়ি পথের উপর দিয়ে যাবার সময় প্রকৃতির এক নৈসর্গিক দৃশ্য আমরা উপভোগ করতে করতে পৌঁছে গেলাম বালাজির মন্দিরের মূল ফটকের সামনে। ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি অন্ধ্রপ্রদেশের তিরুমালা পর্বতের তিরুপতি বালাজির মন্দিরের সামনে। আমি গোপী, আমার সঙ্গে আছে সুপ্রিয়া। হ্যাঁ, ভগবানের কাছে আমার প্রার্থনা ছিল যে যদি আমি কখনো জীবনে সাকসেস হতে পারি তাহলে হয়তো এখানে এসে আমার চুল ঠাকুরের এখানে দান করে যাব। সো আজকে আমি এসে পৌঁছে গেছি, আমি আর সুপ্রিয়া একসঙ্গে এসেছি। আমি চুল দান করে ফেলেছি, অর্থাৎ মুন্ডি করে ফেলেছি। এখন মনে হচ্ছে যেন আমাকে নিজে দেখে পুষ্পা সিনেমার সেই ভিলনের মতো। ঠিক আছে, চলুন আপনাদেরকে সমস্ত কিছুটা দেখাবো, যতটুকু ক্যামেরা নিয়ে যাওয়া রয়েছে, পারমিশন রয়েছে ততটা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমরা এখানের বিভিন্ন অংশগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। মন্দিরের সামনের দিয়ে যাবার সময় প্রথমে আপনাদের চোখে পড়বে বাঁ দিকে রয়েছে নাডা নিরঞ্জনা মণ্ডপম। এখানে প্রত্যেক দিন নানান অনুষ্ঠান হয়ে থাকে বালাজিকে কেন্দ্র করেই, অর্থাৎ বালাজির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে। সামনে দেখুন বালাজি মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে, দূর থেকে যতটা সম্ভব আমি তোলার চেষ্টা করেছি। পুরোটাই স্বর্ণময়, পুরোটাই সোনা দ্বারা তৈরি, ভক্তদের দ্বারা ভেট করা সোনা। বালাজি মন্দিরের ঠিক সামনের দিকেই রয়েছে এক মন্দির, ওখানে অগণিত ভক্ত নারকেল ফাটিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বাবা বালাজির কাছে নিজেদের মনস্কামনা জানিয়ে থাকে। বালাজি তাদের মনস্কামনা অবশ্যই পূরণ করেন, আমি এবং সুপ্রিয়াও তার ব্যতিক্রমী নয়। বালাজি মন্দিরের ডান দিকেই রয়েছে এক বিশাল ভবন, এখানেই ভক্তরা মুন্ডি হয়ে থাকেন। বিশাল এক প্রাসাদের মতো বিল্ডিং, তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য দোকান যেখানে বালাজির মূর্তি এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু পাওয়া যায়। অগণিত ভক্ত এখান থেকে তাদের বিভিন্ন জিনিসপত্র কিন্তু কিনে থাকেন। গতকালকে আমরা এখানে এসেছিলাম বালাজিকে দর্শনের উদ্দেশ্য নিয়ে। যাই হোক, অনেক চেষ্টার পরে আমরা শেষ পর্যন্ত ভোরের দিকে বালাজির দর্শন পেয়েছি। বালাজির দর্শন পাওয়ার পরে মনে হচ্ছে জীবনটা যেন ধন্য হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা এখন আর বিশেষ কোথাও যাচ্ছি না, নিচে নেমে যাব, অর্থাৎ তিরুপতিতে নেমে যাব। সেখান থেকে ট্রেন ধরে আবার আমাদের গন্তব্যের দিকে আমরা চলে যাব।